উল্টোডাঙ্গায় আবার অটো দৌরাত্মের অভিযোগ। মাসখানেক যেতে না যেতেই ফের পথে নামলেন যাত্রীরা। উল্টোডাঙ্গা স্টেশন লাগোয়া 15 নম্বর বাসস্ট্যান্ড মোড় থেকে সেক্টর 5-এর অটো ধরেন বহু যাত্রী, ভাড়া 25 টাকা। অভিযোগ, কখনো কখনো সেটাই পৌঁছে যাচ্ছে 50, 60 কিংবা 100 টাকায়। মঙ্গলবার তারই রেশ আছড়ে পড়লো রাস্তায়। সকাল 10টা থেকে উল্টোডাঙ্গা মেন রোডে শুরু হয় অবরোধ। যাত্রীদের দাবি, প্রায় প্রতিদিনই তাদের অটো দৌরাত্মের শিকার হতে হয়। শুধু বেশি ভাড়াই নয়, উঠেছে যাত্রী প্রত্যাখ্যানের অভিযোগ। অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়নের নির্দেশিকার সাফাই দিয়েছেন অটো চালকরা। যাত্রীদের দাবি, বারবার সমস্যা তৈরি হলেও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। অবরোধ চলাকালীন এ নিয়ে দুপক্ষের মধ্যে বচসাও হয়। উল্টোডাঙ্গা থানার সামনেও বিক্ষোভ দেখানো হয়। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়। পরে উল্টোডাঙ্গা থানার ওসি এবং এসিপি ট্রাফিকের আশ্বাসে ঘণ্টাখানেক পর অবরোধ উঠে যায়। যাত্রীদের দাবি, পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে অটো ইউনিয়নের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করা হবে। জয়ন্ত পাল ও ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ।